सुंदरबन अभियान सक्सेसफुल। प्यार की कश्ती में है, लहरों की मस्ती में है। কাতলা মাছ না রুই মাছ, যাই হোক প্রথম ট্রাই করবো জীবনে। এই সুন্দর বন যে নামটা এসছে সুন্দরী গাছ থেকে এসছে। বলেন কি তোমাদের কি রান্না, জোরে বলো। আর আমাদের ইলিশ উৎসব হচ্ছে, ইলিশ উৎসব। তো শুরু হয়ে গেছে পার্ট 2 এর ভিডিও, আর বেরিয়ে পড়েছি সেজে গুজে। তো এখন আমি বেরিয়ে পড়লাম আমাদের পাখিরালয়, যে লজটা আমরা থাকতে ছিল সেখান থেকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে, এবং সেখান থেকে আবার স্টিমারে করে চলে যাব নতুন ঠিকানার খোঁজে। তো চলো, এখন উঠে পড়লাম আমি উপরে, এবার আমাদের স্টিমারের কাছে যাব। তো দেখাই তোমাকে জায়গাটা, একটু দেখে নাও, লোকেশনটা জাস্ট অসাধারণ। চলে যাচ্ছি আমরা ধীরে ধীরে নৌকা ঘাটের দিকে। তো আজকে দেখি আমাদের সাথে কে কে রয়েছে, কে দেখি, এটা কে, একটু মুখটা দেখান দেখি একটু। ম্যাডাম বলছে মুখ দেখাবে না। হচ্ছে নবনীতা, ওখানে রয়েছে রিয়া। রিয়া একটু হাই করে দাও। আর এই যে কি বলবে তোমার মতো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো সবাই রয়েছে, আর এখন আমরা বেরিয়ে পড়ছি নতুন নতুন অভিযানে। চলো সুন্দরবন অভিযান শুরু করা যাক, পার্ট 2। তো হে গাইস, আমাদের পার্ট 2 এর ভিডিও শুরু হয়ে গেছে। তো পার্ট 2 এর জার্নিতে প্রথমেই থাকছে সজনেখালি টাইগার রিজার্ভার। তো চলো বাঘ মামাদের সাথে দেখা করে আসি। এমনি তো তাদের দেখা পেলাম না, তো চলো এখানে গিয়ে দেখি তাদের দেখা পাওয়া যায় কি পাওয়া যায় না। তো চলো আমরা ভেতরে যাই এবং গিয়ে তোমাদের পুরো রিজার্ভটা দেখাই। দেখো এখানে লেখা রয়েছে সেভ সুন্দরবন, মানে আমাদের সুন্দরবন আর প্রকৃতিকে বাঁচানো উচিত। তো আমি এখন ঢুকে পড়েছি সজনেখালি টাইগার রিজার্ভের মধ্যে। তো দেখো চারিদিক দিয়ে নেট করা আছে, আর এখানে একটা কিন্তু সাবধানতা, মানে সতর্কতা আগেই বলে দিয়েছে যে এখানে মানে বানরদের থেকে খুব সাবধানে থাকতে হবে, কারণ যখন তখন তোমার মোবাইল, পার্স, গগলস থাকলে সেটা নিয়ে ওরা জাস্ট ফ্লি যাবে, মানে পালিয়ে যাবে। তো সেটা একটু সতর্ক রেখো, আর এনজয় করো জায়গাটা, জাস্ট উপভোগ করো, দারুণ। তো চলো ভেতরে ঢুকে পুরো জায়গাটা এক্সপ্লোর করা যাক। আমরা এখন সজনেখালি ক্যাম্পাসের মধ্যে আছি। সজনেখালি ক্যাম্পাসের মধ্যে মোস্টলি আর্টিফিশিয়াল জায়গাটা, এই পুকুরটাতে কয়েকটা বিরল প্রজাতির কচ্ছপ রাখা আছে। তো তোমরা দেখলে গাইড দ্বারা থেকে আমরা সব রকম তথ্য পেয়ে গেলাম অ্যাবাউট কোথায় কোথায় আজকে যাব, আর কোথায় কোথায় আজকে দেখবো, কী কী দেখবো, সম্বন্ধে সব পূর্ণ তথ্যটা পেয়ে গেলাম। তো এখন উঠে পড়েছি ওয়াচ টাওয়ারে। তো চলো এবার যাব পুরো ওয়াচ টাওয়ারটার একদম টপে, টপ ভিউ থেকে তোমাদের দেখাবো সুন্দরবনের এই রিজার্ভটা। তো চলো উপরে যাওয়া যাক। ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। এই যে দাঁড়াও না একটু ভাই, দাঁড়িয়ে আছে এখানে, সে সেলফি তুলে চলে যাও। আর আমরা ওয়া, ওই দেখো একটা চিল, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওটা কি পাখি, কত বড় দেখো পাখিটা। তো বলেছিলাম টপ ভিউ থেকে তোমাদের টপ টপ জায়গা দেখাবো। তো দেখো জাস্ট আমি এখন পুরো টপ ভিউতে চলে এসেছি, এবং এখানে এসে একটা অসাধারণ জিনিস দেখলাম, যেটা হয়তো ক্যামেরা বন্দি হয়েছে, যদি হয়ে থাকে তাহলে তোমরা দেখতে পাবে। তো এখানে ওই একটা পাখি দেখলাম, যে বিশাল বড় পাখি, এই পাখিটার নাম হচ্ছে মদন টাট, মদন দা না, মদন টাট। একটু ঠিক করে, একটু স্পেলিংটা ঠিক করে, ঠিক আছে, মদন দা বলিনি, মদন টাট বলেছি। তো আজকে আমার, আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে লুচি চানা মশলা, তাই তো? আচ্ছা নানপুরি আর চানা মশলা, হ্যাঁ নানপুরি চানা মশলা, আর সাথে হচ্ছে মিষ্টি। এই নানপুরি কটা করে দাদা, যে কটা খেতে পারে আপাতত দুটো করে দেওয়া হচ্ছে, যে কটা লাগবে সেই হিসেবে খেও, নষ্ট করো না গ্লাস। খাবারটা নিয়ে নিয়েছি, এখানে দিয়েছে দুটো নানপুরি আর চানা মশলা আর একটা মিষ্টি। তো নানপুরি আর চানা মশলা আনলিমিটেড, যতটা তুমি খেতে পারবে নিতে পারো। তো চলো এবার এটা টেস্ট করে দেখা যাক কিরকম টেস্ট। সামনে নদী দিয়ে স্টিমার চলেছে, সাথে ব্রেকফাস্ট,
ব্রেকফাস্টে নান পুরি আর চানা মশলা। তো ট্রাই করি, নান পুরিটা বেশ সফট আছে। তো এই নিলাম চানা মশলা, বেশ ভালো খেতে, বেশ ভালো। আরেকটা বাইট নি। সকাল সকাল এরকম ব্রেকফাস্ট হলে দিনটা যে কি যাবে সেটা বুঝতেই পারছো। অসাধারণ দিন যেতে চলেছে, ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম, ব্রেকফাস্টটা অসাধারণ লাগলো। নেক্সট এবার কি খাবো দেখতে থাকো। দাদা এখানে আম পান্না শরবত বানিয়েছে, আর এখানে গ্লাসে করে দেওয়া হচ্ছে। এই আম পোড়া শরবতটা টেস্ট করতে যাচ্ছি। স্পাইসি স্পাইসি রয়েছে, ভালো খেতে বেশ। গরম ওয়েদারের জন্য বেশ ভালো। মানুষ ডিস্টার্ব করে খালি ভিডিও করার সময়। হুশ হুশ। এই আম পোড়া শরবত না, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো শরবত। তো এখন দেখো এমন একটা জায়গায় এসেছি যেখানে মানুষদের বন্দি করে গেছে, মানে তুমি খাঁচার মধ্যে রয়েছো আর জীব সরি সরি জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, কিছুক্ষণ আগে ছিল রোদ, এখন কিছুক্ষণ আগে মেঘ ছিল, মানে বাতাসটা খুব ভালো লাগছিল, এখন আবার হঠাৎ শুরু হয়ে গেছে বৃষ্টি। মানে সত্যি কথা বলো, মানে এই জিনিসটা অনুভব করতে হলে মানে বাড়িতে বসে ভিডিও দেখা তো তুমি কিছু বুঝতে পারবে না বা অনুভবও হবে না। তো এই জিনিসটা অনুভব করতে অবশ্যই চলে আসো সুন্দরবন, এসে এই প্রকৃতির যে খেলাগুলো আর মায়াগুলো সেগুলো মানে নিজের মনের মধ্যে গেঁথে নাও। জাস্ট অসাধারণ লাগছে এরকম একটা সিচুয়েশানে এসে। তো এবার আস্তে আস্তে আমরা লাঞ্চের দিকে চলে যাবো, আমাদের লাঞ্চটাও চলে আসবে। গরম গরম ভাত, সবার মাথা ফাতা ঘুরছে এখানে। ঠিক আছে, কেন প্রচন্ড দুলছে। নৌকাটা মানে প্রচন্ড নড়ছে আমাদের সিমারটা, সবার শরীর ফরীর খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে এরকম এক্সপিরিয়েন্স প্রথম হচ্ছে, ভিডিওটা তো করতেই হবে। ঠিক আছে, খাওয়াটা খেয়ে নি, দুলতে দুলতে খাওয়া হবে আজকে। চলে এসছি আমাদের আলু ভাজা, বাবাই মোটামুটি আলু ভাজা, আলু ভাজা। ঠিক আছে, আমাদের ডাল চলে এলো। এটা কি ডাল? মুসুর ডাল, তাই তো? নর্মাল। তো ফার্স্ট বাইটটা নিতে যাচ্ছি, তো ফার্স্ট বাইটটা নিলাম। তো চলে এসছে আমাদের আলু পটলের তরকারি। আলু বেশি পটল কম, তো যাই হোক আলু পটলের তরকারি দিয়ে খাওয়াটা বেশ ভালোই হচ্ছে। আমার গান গান মনে পড়ে গেছে আমার। তোবা তোবা তোবা, সারা মুড খারাপ করে দিয়া। দুলে দুলে খেয়ে যাচ্ছি, ডুবে ডুবে একটা গান ছিল না, দুলে দুলে হয়ে গেছে। কুছ ভি কুছ ভি। এলো আমাদের মাছটা, কাতলা মাছ না রুই মাছ, যাই হোক প্রথম ট্রাই করবো জীবনে। হ্যাঁ খা তো, তো আমাদের মাছ দিয়ে গেছে, রুই মাছ সাথে এরকম ভাত আর ওখানে আলু পটলের তরকারিটা রয়েছে। রুই মাছের ঝোল দিয়ে হাতটা একটু মেখে নি। কালকে ভেটকি মাছ খেয়েছি, আজকে হয়েছে ওই মাছগুলো তো কাটা নেই। ভেটকি ছিল, ভেটকি কাটা থাকে কি করে? ভেটকির কাটা থাকে নামিয়েছি, এটা তো কাটা নেই। ঠিক আছে, এটা কি? এটা চিংড়ি। বাহ,
জীবনে প্রথম রুই মাছ ট্রাই করলাম, খারাপ না, বেশ ভালো। তো এই হচ্ছে আজকে চিংড়ি মাছ চলে এসছে। তো এই হচ্ছে চাটনি পাঁপড় মেহেদি পকা পক, চাটনিটা বেশ ভালো খেতে। আমি পাঁপড়ের মধ্যে একেবারে নিয়ে নিয়েছিলাম, চলো খাওয়া হোক, যেদিন তোমার সাথে কথা বলছি। সুন্দরবন অভিযান সাকসেসফুল, ঠিক আছে, পার্ট টু তে লঞ্চ চালালাম, ঠিক আছে, ঠিক আছে, ওটা আসবে। সবাই এটার জন্য একটা সাবস্ক্রাইব আর লাইক তো দিয়ে দাও একদম, আর ভাইরালটা ভিডিওটাকে প্রচুর প্রচুর ভাইরাল করো, ঠিক আছে। হ্যাঁ, ও কি আলাদা একটা মজা আসছে, জলেই জীবন বলতে গেলে, তাই তো? এখন বলতে গেলে আমাদের সুন্দরবন এরিয়া, এখানে মানুষ আসছে পশু পাখি বাঘ এসব দেখার জন্য। তো তোমাদের মতে, কারণ তোমরা তো চালাচ্ছ, তোমরা সচরাচর দেখতেই থাকো বাঘ পশু পাখি দেখতেই থাকো, তোমাদের হিসেবে আমি জানতে চাইছি যে কোনটা প্রপার টাইম হবে মানুষের সুন্দরবন আসার? প্রপার টাইমটা হচ্ছে অক্টোবরের ফার্স্ট, অক্টোবরের ফার্স্ট, হ্যাঁ, কারণ হচ্ছে ওই সময় ঠান্ডাটা একটু পড়বে। আর ঠান্ডা পড়লে কি হয়, বিশেষ করে হরিণ বাঘ কিংবা কুমির, হরিণগুলো কি জঙ্গলের বাইরের দিকে রোদ লাগাতে চলে আসে, কুমিরগুলো বিচের উপরে শুয়ে থাকে। তো আর বাঘগুলো ওই সময় ওই টাইমটায় বাঘের সাইটিংটাও ভালো হয়, আর বেশি মানে বেশি বোট হয়ে গেলে না, জঙ্গলের মধ্যে যখন বেশি বোট চলে যায় তখন অনেক বোট চলে গেলে ওরা গ্যাঞ্জামের মধ্যে থাকতে চায় না, থাকতে চায় না, ইঞ্জিনের যে আওয়াজটা হয় ওই আওয়াজ ওরা দূরে চলে যায়। পশু পাখি মানে দেখার জন্য বা তাদের শিকার করার জন্য আগে করতো, আর এখনকার দিনে ফটোগ্রাফাররাও সেই হিসেবে ওয়েট করছে। তো তোমরাও যদি বাঘ দেখতে চাও তাহলে পেশেন্স রাখতে হবে, আর লাকটা তো অবশ্যই কাজ করবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পার্ট টুটা সাগর সঙ্গমের এই যাত্রাতে তাদের সাথে এসে খাওয়া দাওয়া করে দারুণ এনজয় হলো, দারুণ মজা হলো। তো পার্ট টুটা এখানেই এন্ড করছি, এরপর এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আরও আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক দিয়ে দিও, একটু বলে দাও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। তো সুন্দরবনে যারা ঘুরতে আসবেন একদম তাদেরকে বলছি দাদার এই ভিডিও দেখে আসবেন, আর সাগর সঙ্গমের সঙ্গে আসবেন। আমি চাইছি যে দাদার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য দাদা ফোনের মধ্যে বন্দি করেছে সেটা সবার কাছে পৌঁছে যায়। আর আমি এখানে সুন্দরবনের ছেলে হয়ে রেকমেন্ড করবো যে সুন্দরবনটা আসুন একবার, সবাই ঘুরে যান, দেখে যান সুন্দরবনের মানুষের জীবন জীবিকা, সুন্দরবন মানুষের পরিবেশ, কীভাবে মানুষ বাস করছে, কীভাবে মানুষ জীবিকা উপার্জন করছে। ঠিক আছে, তাহলে বাই বাই, টাটা, দেখো চলো বস, টাটা চলো বস।